দাদা, দাদা রামশেখরা, তুমি পাই নিছে, খুব সুন্দর রান্ধন, মা ওরম রান্ধারে না। লাভ নাই, মনে করছো ইয়ে করে মরে পড়াই লাবা, অত সহজ কোনো লাভ নাই। মালয়েশিয়া যাও না, তোমার বিয়া জীবনেও করবো না। ওকে যাও না, গা খারাপ হয়েছে, মনে করছো খারাই থাকলে রাজি হবো? হারা রাত্রিও যদি খারাই থাও বেয়ান হয়ে যাবে, রাজি হবো না। আগে মালয়েশিয়া যাবো, এরপর বিয়া, এর আগে না। আপনার পেট ভরছে, তুমি জানছো না, ও হারা জীবন খেলেও পেট ভরবে না। যাও এখন। টাকা তো ধরলাম পেয়ে গিয়েছি, ধার করে পেয়ে গেলাম, তারপরে প্লেনে করে চলে গেলাম মালয়েশিয়া। বেতন কত হতে পারে, 1,00,000 টাকা? আমি তো কাম জানি না, আমার তো 1,00,000 টাকা দেবে তাহলে করে আমি 50,000 টাকা করে মাসে মাসে কত হবে, 40,000-80,000, 4 মাসে হলে আমি আর কিছু চাই, এরপরে আমি আর কিছুই চাই না। বুবু শুধু ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে খাবে, আর কিছু আমার চাই না। আমি আর কিছু চাই না, বুবু আমার ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে খাবে, আমাকে আর কোনো অভাব থাকবে না। বুবু আমার ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে খাবে। কি হয়েছে তোর, বিড়বিড় করে যাচ্ছিস? কই কিছু না তো, পাগলের মতো বইকে যাচ্ছিস আর বলছিস কিছু হয়নি? না কিছু হয়নি তো। বুবু তুমি সারা জীবন অনেক কষ্ট করেছো, তোমার আমি আর কষ্ট করতে দিব না, আর কষ্ট করতে দিব না। পাগল, আমার ভাগ্নির আর মানুষের বাড়ি গিয়ে খাওয়ান লাগবে। বাবা এই মেয়ে তো